হাজি হয় পবিত্র কাবা শরীফ থেকে আসলে তাদের জীবনের সমস্ত গোনাহ মাফ হয়ে যায়। তো সেই এক মুজি হাজির ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। এক মুজি হাজির ঘটনা ছিল দেবানা, হাজির ঘটনা সজন বাল কেন তোমার রাজা এখানা এক মুজি হাজির ঘটনা প্রতিদিন বলে চিন্তা করোনা তোমার কষ্ট ফলবে ফল যাবে না এক মুজি হাজির ঘটনা। আমাদের মুসলমানদের উপর কত অত্যাচার হচ্ছে কিছুদিন আগে দেখবেন যে বিজেপির কিছু আগে নবী শর্মা অপমান করেছিল আল্লাহর রাসূলের নামে, কিন্তু কিছুদিন আগে কত মুসলমান কত বেদুইনরা যারা হিন্দু তারা আমার নবীকে অপমান করেছিল, সেই প্রতিবাদ আমরা এখন পর্যন্ত আমার ভাইরা চালিয়ে যাচ্ছে বোম্বাইয়ের বুকে কত প্রতিবাদ করছে। কিন্তু এই দাজ্জাল দুনিয়ার বুকে একদিন আসবে আমাদের ঈমান লুটতে। আমরা মুসলমান আজ যদি আমাদের ঈমানকে না যদি শক্ত করে রাখতে পারি এবং একই সঙ্গে না যদি হয় একদিন আমাদের ঈমান কেড়ে নেবে, এখানে অত্যাচার শুরু হয়ে যাবে, সেই সামনে বড় বিপদ আসতে চলেছে আমাদের মুখে সম্মুখে। কিন্তু আমরা সবাই মিলে একত হওয়া দরকার। এই দুনিয়ায় দাজ্জাল আসবে আমাদের ঈমান লুটবে, মুসলমানদের উপর অত্যাচার হবে, কিন্তু আমরা মুসলমান আমাদের ঈমান শক্ত করে রাখতে হবে। পবিত্র পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়া দরকার এবং কালেমা ঈমান আমল আমাদের সামনে রাখা দরকার। সেই কালাম আমি ছোট্ট করে আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনে কবি লিখছি, দেখো।